মঙ্গলবার সকালে বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় একটি বাগদাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় লোকজনদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। প্রথমে বিরল প্রজাতির এই প্রাণীটি দেখতে পেয়ে স্থানীয়রা বিভিন্নভাবে তাড়া করার চেষ্টা করে। বিষয়টি এক বনকর্মীর নজরে এলে তিনি গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে সিপাহী জলার চিড়িয়াখানায় নিয়ে যান। পরে প্রাণীটিকে চিকিৎসা করানোর পর চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এটা তো বাগদাশ মতো লাগে, কোন জায়গায় পাওয়া গেছে এটা? রাস্তা মাথায়। বন দপ্তর কর্মীদের খবর দেওয়া হয়েছে নাকি? খবর দেওয়া হয়েছে, আমি তো নিজে বন দপ্তর কর্মী। এখন নিয়ে যাইতেছি সিপাহী জলা জুতে। এখন এটা কোন জায়গায় নেওয়া হবে? এখানে সিপাহী জলা, সিপাহী জলা, সিপাহী জলা জুতে হসপিটাল নিয়ে এডমিট করে প্রথম। কি মনে হচ্ছে এটা কোথায় থেকে আসতে পারে? এটা হয়তো এখানে চা বাগান আছে সাইডে, তো চা বাগান থেকে আসতে পারে।